তো ভিউয়ার সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন, আমিও আল্লাহর রহমত ও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো ভিউয়ার্স অনেকেই আছেন যারা সময়ের অভাবে আপনাদের জিপি সিমগুলো রিপ্লেসমেন্ট করতে পারেন না, অর্থাৎ আপনারা চাচ্ছেন যে আপনাদের 3G সিমটিকে আপনারা 4G করবেন, কিন্তু আপনারা সময়ের অভাবে কাস্টমার কেয়ারে যেতে পারছেন না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা বাসায় বসে অনলাইনেই সিম রিপ্লেসমেন্ট করবেন। তো জানতে হলে আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখুন, আর পুরো ভিডিও জুড়েই সাথে আছি আমি মেহেদি ফ্রম মোবাইল একাডেমি প্রো। তো ভিউয়ার্স, এর জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে আপনার ফোনের মধ্যে জিপির যে অ্যাপসটি আছে, অর্থাৎ মাই জিপি যে অ্যাপসটি আছে, এই অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করতে হবে। অ্যাপসের লিঙ্কটি আমি আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপাতত আমি চলে যাচ্ছি সেই অ্যাপসটির ভিতরে। তো অ্যাপসটিতে যাওয়ার পরে অবশ্যই কিন্তু আপনাকে আপনার ফোন নাম্বার এখানে দিয়ে তারপর এটাকে ভেরিফাইড করে নিতে হবে। এটা খুবই ইজি, এখানে আপনার যখনই ঢুকবেন তখনই আপনারা দেখতে পারবেন যে আপনার ফোন নাম্বার চাইছে, সেখানে ফোন নাম্বার দিবেন, দেওয়ার পরে আপনার ফোনে একটি ওটিপি কোড পাঠানো হবে এবং সেই কোডটি দেওয়ার পরে আপনার এখানে লগ ইন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আসার পরে ঠিক এমন আপনার এরকম ইন্টারফেস একটি শো করবে। এর মাঝে আপনারা একদম নিচে দেখতে পাচ্ছেন যে চারটি অপশন রয়েছে, হোম, অফার, অ্যাকাউন্ট এবং মেনু। আপনারা ক্লিক করবেন এই মেনুতে। এই মেনুতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো মেনুতে অনেকগুলো মেনু রয়েছে, তালিকা রয়েছে। তো আপনারা যদি এখানে একটু নিচে নামেন, নিচে নামলেই আপনারা এখানে দেখতে পারবেন যে একটি অপশন রয়েছে সিম সার্ভিস। তো এই সিম সার্ভিসের ভিতরে এখানে পাঁচটি অপশন রয়েছে, বাট প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে রিপ্লেস সিম। তো এই রিপ্লেস সিমে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে এখানে আপনাকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে বলছে, যে ব্রাউজারটা দিয়ে আপনি এখানে লগ ইন করবেন। তো এর জন্য আমি মোরে ক্লিক করলাম, করার পর আমি এখান থেকে গুগল ক্রোম সিলেক্ট করে গুগল ক্রোম দিয়ে আমি এখানে ঢুকলাম। ঢোকার পরে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে জিপি যে grameenphone.com যে ওয়েবসাইটটি আছে, এই ওয়েবসাইটটিতে আপনাকে নিয়ে আসা হয়েছে এবং এখানে আপনাকে একটি কয়েকটি জায়গা দিয়েছে কিছু লেখার জন্য। আচ্ছা, এখানে বলে রাখি, এখানে প্রথমে যে কথাটি লিখেছে সিম রিপ্লেসমেন্টের, এখানে একটি ইংলিশ কথা আপনারা দেখতে পাচ্ছেন যে এই লেখাটি হচ্ছে, আমি যদি সোজা বাংলায় বলি তাহলে এটা হচ্ছে, এখানে অনলাইন বেস যে রিকোয়েস্টটা রয়েছে এটা তারা বলছে যে তারা খুব দ্রুতই আপনাকে আর কি এই সার্ভিসটি দিবে এবং এটা খুবই ইজি, এটাও তারা বলছে। বাট এখানে একটি জিনিস দেখতে পাচ্ছেন যে কারেন্টলি অ্যাভেলেবেল ফর মেট্রোপলিটন এরিয়া অফ 51 ডিস্ট্রিক্ট সিটিস, অর্থাৎ আপনার 51টি সিটির মধ্যে কিন্তু বর্তমানে এই সার্ভিসটি চালু রয়েছে, বাদবাকি জেলাগুলোতে কিন্তু এই সার্ভিসটি আপনার চালু নেই। তো আপনারা কীভাবে বুঝবেন যে আপনার এলাকায় চালু আছে কি না, এর জন্য আপনারা একটু নিচে নামলে আপনারা দেখতে পারবেন যে এখানে কারেন্টলি অ্যাভেলেবেল ফর মেট্রোপলিটন এরিয়া অফ 51 ডিস্ট্রিক্ট সিটিস। এখানে ফর ডিটেলসে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আপনার এলাকাটি এখানে আছে কি না। তো এখন কথা হলো আপনারা রিপ্লেস করবেন কিভাবে। রিপ্লেস করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে তিনটি অপশন রয়েছে। এখানে সর্বপ্রথম আপনি আপনার ফোন নাম্বারটি দিবেন, যে ফোন নাম্বারটি আপনি রিপ্লেস করতে চাচ্ছেন। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ আপনারা যে কন্ট্যাক্ট নাম্বারটি এখানে দিবেন এই কন্ট্যাক্টে আপনার সঙ্গে যোগাযোগ করে তারা আপনার বাসায় পর্যন্ত আসবে। থার্ড দেখতে পাচ্ছেন যে একটি ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার চাইছে, অর্থাৎ আপনার যে সিমটি আপনি রিপ্লেসমেন্ট করবেন সেই সিমটির যে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনারা সিমটি তুলেছেন সেই ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি এখানে আপনারা দিবেন। দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে একদম নিচে অ্যাড টু কার্ড, আপনারা এখানে অ্যাড টু কার্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে আপনাদেরকে কিন্তু তারা ফোন দিয়ে অথবা আপনাদেরকে সঙ্গে যেভাবেই হোক তারা যোগাযোগ করে আপনার বাসায় এসে তারা আপনার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কিন্তু সিমটি আপনাকে রিপ্লেসমেন্ট করে দিয়ে যাবে। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিচে সেই কথাগুলি কিন্তু এখানে লেখা আছে, বাট এখানে একটা অপশন আপনারা দেখতে পারবেন যে স্কিটো সিম ক্যান নট বি রিপ্লেস ফর জিপি শপ, অর্থাৎ স্কিটো সিম কিন্তু আপনারা রিপ্লেস করতে পারবেন না। তাছাড়া অন্যান্য যে সমস্ত সিম রয়েছে সবগুলো জিপি সিম কিন্তু ঠিক এভাবেই আপনারা বাসায় বসে থেকেই রিপ্লেস করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে। আজ চলে যাচ্ছি, ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।